আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আবারও নতুন একটা আপডেট নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমাদের যে পুরাতন ভিডিও আছে বেবিলন টেস্টনেট আমরা করছিলাম, ঠিক আছে। এটা যারা করছেন, এই যে এটা এই বেবিলন টেস্টনেটটা যারা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমরা তাদের যে সিরিজ টু আসছে, আমরা ওই ফার্স্টের ভিডিওতে সিরিজ ওয়ান করছিলাম, তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সিরিজ টু এই টাস্কগুলি কমপ্লিট করবেন, ঠিক আছে। তো শুরুতেই আমি গ্যালাক্সি টাস্কটা এখানে ক্লিক করে জাস্ট ওপেন করে নেবেন আপনার ব্রাউজারে। ওকে ওকে, তো এখানে আপনি এই সব টাস্কগুলি কমপ্লিট করে নেবেন, এই যে রিটুইট, লাইক, এইগুলি জাস্ট যে কাজটা আপনি পারবেন না সেটা জাস্ট আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো এই যে এই টাস্কটা, এটা হয়তো অনেকেই পারবেন না, তো এই কারণে আমি এই টাস্কটা দেখাই দিব। তো এই লিঙ্কটাকে আপনি ওপেন করবেন, এটা জাস্ট আমি যেহেতু এই ব্রাউজার দিয়ে দেখাবো এই কারণে এখানে দেখাই দিতেছি। তো এখানে আপনার আপনার যে কেপলার ওয়ালেট আছে আর হচ্ছে ওকে এক্স ওয়ালেট, দুইটাই লাগবে। তো যাদের এখানে BTC অ্যাড করা আছে, আগের ভিডিওতে আমি দেখাইছিলাম, এটা যদি না থাকে এখানে নিচের দিকে আসলে দেখবেন যে ম্যানেজ ক্রিপ্টো আছে, এখানে ক্লিক করবেন, এখানে আপনি BTC লিখে সার্চ করলে আপনি এই টোকেনটা পেয়ে যাবেন, ঠিক আছে। এই যেটা, এটাকে এখানে মাইনাস করা আছে আমার এখানে, মানে এটা আমি অলরেডি অ্যাড করে নিয়েছি এই কারণে মাইনাস দেখাচ্ছে। আপনাদের এরকম প্লাস প্লাস থাকবে, ঠিক আছে, প্লাসে ক্লিক করলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। তো যখন অ্যাড হয়ে যাবে তখন আপনি কি করবেন, এখানে জাস্ট ক্লিক করবেন, এরপরে আপনার এখানে ক্লিক করতে হবে, এরপরে ট্যাপ রুট এটা এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপরে অ্যাড্রেসটা কপি করবেন, ওকে, এরপরে চলে যাবেন তাদের ডিসকর্ডে। তো ডিসকর্ডে আসার পরে আপনি এখানে দেখবেন যে তাদের একটা ফসেট আছে, এখানে দেখেন এই যে ফসেট সিগনেট BTC, এখানে ক্লিক করে এই চ্যানেলের মধ্যে আসবেন। এরপরে এখানে আপনার এটা লিখে দেবেন, এইভাবে আমি লিখে দেখাইতেছি আপনাদেরকে। আচ্ছা, ফসেট স্পেস দিবেন, তারপর আপনি আপনার অ্যাড্রেসটা যে কপি করলেন সেটা দিয়ে এখানে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দেবেন, ওকে। তো দেখেন আমার এটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে, তো আপনাদের এরকম আসবে, ঠিক আছে, সাবমিট হয়ে যাবে। তো আমার অলরেডি সাবমিট করা আছে এই জন্য আর কি এরকম লাল দেখাই দিচ্ছে। তো আপনাদের এরকম আসবে, এরপরে আপনাকে তারা BTC সেন্ড করে দিবে, ঠিক আছে, 0.0005 এটা সেন্ড করে দিবে আপনাকে, ঠিক আছে। এরপরে আপনি কি করবেন, এখানে আপনার ওয়ালেটটাকে কানেক্ট করবেন ওকে এক্স ওয়ালেটটাকে, ঠিক আছে। এরপরে ক্যাপলার ওয়ালেট আছে সেটাকে কানেক্ট করবেন। তো ক্যাপলারের ব্যালেন্স যদি আপনি না করেন, এখানে যদি অ্যাড না করা থাকে, এখানে আমি দেখাই দিই আপনাদেরকে কিভাবে। আচ্ছা, এটা আমার অ্যাড করাই আছে অলরেডি, আমরা VPNটা অফ করে নিই, এটা ওকে এক্স ওয়ালেটের কারণে আমি VPNটি ইউজ করছিলাম। যদি সমস্যা হয় সেক্ষেত্রে এরকমই করবেন, তো আমাদের যেহেতু এইটাই কাজ, তো এটার আমাদের পরে দরকার। তো শুরুতে আমাদের এখানে আসতে হবে, ঠিক আছে। এখানে যখন আপনার ফসেটটা আপনার ওয়ালেটে চলে যাবে, ঠিক আছে, এখানে ওয়ালেটে যখন দেখবেন যে আপনার ফসেটটা চলে আসছে তখন আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে, আচ্ছা এটা অন করে নিই, ওকে, এখানে আপনার অ্যামাউন্ট দিবেন, ঠিক আছে। তো অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে বলতেছে যে মিনিমাম স্টেক 0.0002 সিগনেট BTC, তো 000 আমি এখানে 3 দিয়ে দিলাম, তো একটু বেশি দিলাম, ঠিক আছে। এরপরে জাস্ট এখানে আপনার কত দিনের জন্য দিবেন সেটা এখানে বসাবেন, এরপরে এখানে টিক মার্ক করে, আর এই পাশে যে একটা ফাউন্ড মানে ভ্যালিডেটর আছে তাদেরকে সিলেক্ট করবেন, এরপরে এই প্রিভিউ অপশনে ক্লিক করবেন। তো প্রিভিউতে ক্লিক করার পরে এরকম আসবে, এখানে আপনি জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। এখানে আপনার মেটামাস্কে পপ আপ যাবে, এখান থেকে কনফার্ম করতে হবে, ঠিক আছে। আবার কনফার্ম করলাম, এরপরে ক্যাপুলার এরকম আসবে, তো এখানেও আপনাকে কনফার্ম করতে হবে, ঠিক আছে। পাশে দেখতে পাচ্ছেন এখানে প্রথম হচ্ছে ক্রিয়েট স্টেকিং ট্রানজাকশন বিটকয়েন, ঠিক আছে, এটা প্রথম ট্রানজাকশন হয়েছে, দ্বিতীয় ট্রানজাকশনে এটা হয়েছে আমাদের কনভার্ট আনবর্ন ট্রানজাকশন বিটকয়েন, তারপর তৃতীয় ট্রানজাকশনে এটা হয়েছে, এখন হচ্ছে আপনার বেবিলন যে আছে রিওয়ার্ডটা পাবেন সেটা ক্যাপলার ওয়ালেটে দিবে, এই জন্য এখানে ক্যাপলার ওয়ালেট থেকে অ্যাপ্রুভ চাইতেছে। তো এখানে অ্যাপ্রুভ করে দিবেন, এরপরে আবার এখানে লিঙ্ক টু লিঙ্ক অ্যাকাউন্ট ফর রিওয়ার্ডেড বিটকয়েন, ঠিক আছে, এখানে আপনার অ্যাকাউন্টটা লিঙ্ক করতে বলতেছে, তো এখানে আমি জাস্ট কনফার্ম করে দিলাম। এতটুকু হয়ে গেলে আপনি জাস্ট এখানে আপনার এটা দেখেন, কংগ্রাচুলেশনস, এটা কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার কাজ কি, এখন আমরা চলে যাব এই তাদের আমাদের এই টেলিগ্রাম পোস্টে, ঠিক আছে। এখানে আসার পরে এই যে দেখেন আমি এখানে যে ইয়াটা দিছি ওয়েবসাইটটা, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে কপি করবেন, ঠিক আছে। কপি করার পরে এটা আপনি আপনার ওয়েবসাইটে ওপেন করবেন। তো এটা ওপেন করার পরে এখানে আপনার ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে শুরুতে। এখানে কানেক্ট ওয়ালেট দেখতে পাচ্ছেন উপরের দিকে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে এটা আপনার ওয়ালেটটা ওয়ালেট থেকে আপনার কনফার্মেশন চাবে, যদি আমি একবার কানেক্ট করছি এই কারণে কনফার্ম চায় না, তো আপনার এখানে কনফার্ম যাবে, তো আপনি এটাকে কানেক্ট করে নেবেন, ঠিক আছে।
যদি কোনো এরর আসে ভিপিএন দিয়ে ট্রাই করবেন, যদি না হয় সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, এই যে আমাদের টেলিগ্রাম গ্রুপ, এখানে আপনি আমাদেরকে মেসেজ করলে আমরা কি সমস্যা সেটা দেখে সমাধান দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো যাদের সমস্যা হয় আমাদের এখানে যোগাযোগ করবেন। ওকে, এখন আসা যাক আমাদের কাজে। আবার এখানে আসার পরে এই যে এই স্টেক করার পরে হলো আপনার এই কাজ, ঠিক আছে? তারপরে এখানে আপনার পলিগনের ড্রেসটা দিতে বলবে, ঠিক আছে? এখানে আপনার কিছুক্ষণ ওয়েট করতে বলবে, সেটা আমরা অলরেডি করছি। এরপর এখানে আমাকে 1 ঘন্টা ই করতে হবে, ক্লেমের জন্য 1 ঘন্টা ওয়েট করতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদের পলিগন ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে। আর এটা কিন্তু 5 দিন সময় বাকি আছে, 5 দিন পরে এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করার পরে এখানে স্টিকিং যে করছেন ওটা আর কি ভ্যালিড হওয়ার জন্য এই যে 1 ঘন্টা সময় নিবে। এরপরে 1 ঘন্টা পরে আপনি এখানে আসবেন, এখানে আসার পর আপনার যে ম্যাটিকের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। এরপরে এখানে ক্লেম ইওর পাস এখানে ক্লিক করলে আপনার মেটামাস এই যে আপনার ওকেএক্স থেকে একটা কনফার্মেশন যাবে, কনফার্ম করে দিলে আপনার এই পাসটা আপনি পেয়ে যাবেন আপনার ওয়ালেটে, ঠিক আছে? এতটুকু কাজ, সবাই করে রাখেন। আর আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করি, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে আসবেন, এখানে কিন্তু আমার সাথে কথা বলতে পারবেন। এই আমাদের এই চ্যানেল আছে, এখানে টেলিগ্রামে অবশ্যই জয়েন করবেন, এখানে আমরা ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য এখানে জয়েন করবেন, ঠিক আছে? আজকের মতো পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।